আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাদের মাঝে একটি চিরজনিত ভিডিও নিয়ে হাজির হলাম। দেখি ভিডিওটি কীভাবে কী হয়। এ হচ্ছে ক্যাপ পরিধানকারী চোর, অর্থাৎ ক্যাপ্টেন চোরা। আর ভিডিওটি হচ্ছে তাজ অ্যান্ড তানভি সুপার মার্কেটে সোনালী টেলিকমে সিসি ক্যামেরা ধারণকৃত। এই হচ্ছে সোনালী টেলিকম, আর এখানে এই চোরটি অবস্থানরত আছে আর তার গন্তব্যের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। আর এ হচ্ছে হুজুর আবদুল্লাহ, তার সে অনেক কাজে ব্যস্ততার মাঝে আছে। এরই মধ্যে সে সুযোগ খুঁজতেছে কিছু একটা করার, আর সে কিন্তু একা না, তার সাথে আরেকজন আছে। আর এই যে দেখতে পারতেছি যে খুব হ্যান্ডসাম ভদ্র একজন, একেবারে সাধু মনে হচ্ছে, তাই তার নাম দেওয়াই যায় সাধু চোরা। আর এই সাধু চোরা তার মানে বুঝতেই দিবে না যে তারা দুজন একসাথে আসছে। খুব কৌশলে দুজন দুই পাশে থাকবে, একজন এই পাশে আছে আর একজন একদম মানে কোণারে চলে যাবে, দেখেই যাবে। আমরা ভিডিওটা দেখতে থাকি। এই দেখুন সাধু চোরা যাচ্ছে, এই যে সাধু চোরা। আর সাধু চোরা এমন এক ভাব নিল যে সে কিচ্ছু বোঝে না, একেবারেই সাধু। আর দোকানদারদের মানে বারবার এক একটা প্রশ্ন করা বা এই মোবাইল চাওয়া, মানে বারবার অ্যাটেনশন ওর দিকে করার চেষ্টা করতেছে। আর এদিকে এই যে কী যেন ক্যাপ্টেন চোরা কী করলো, একটা মোবাইল চাচ্ছে। আর সেই মোবাইলটি দোকানের নতুন কোনো মোবাইল না, এই আবদুল্লাহ ভাইয়েরই মোবাইল। আর ক্যাপ্টেন চোরা সেই মোবাইলটি হাতাচ্ছে, ভালো করে দেখতেছে যে তার মন মতো কি না। আর মোবাইলটি অন করে দেখতেছে যে পিকচার কেমন বা দেখতে কেমন। তো মানে হাতে ধরছি যে ধরছি, যেন একদম সে মানে এমন একটা জিনিস পেলো যে ছাড়ার কোনো ইচ্ছাই নেই। তো যাই হোক, ও মোবাইলটি মানে এমনভাবে দেখার চেষ্টা করতেছে যেন অনেক কিছু এটার ভিতরে আছে যা দেখা দরকার, জীবনে কখনো দেখিনি। আর ওই যেই সাধু চোরা, সেই সাধু চোরা কিন্তু আবদুল্লাহ ভাইকে একেবারেই কি ব্যস্ততার মাঝে রাখার চেষ্টা করতেছে, যেন ওইদিকে আর নজর না যায় বা তার যেই মেন্টালি বিষয়টা সেটা একেবারে চেঞ্জ করার চেষ্টা করতেছে, যে সে এক পর্যায়ে ভুলেই যাবে যে তার মোবাইলটা আরেকজনের হাতে। যাই হোক, ওই যে সাধু চোরা বারবার আবদুল্লাহ ভাইকে ডাক দিবে আর বলবে যে এটা কত এটা কত, এরকম একটা কিছু। আর আবদুল্লাহ ভাই তো ওদিকেই মনোযোগ, আর এদিকে তার মোবাইলটা যে আরেকজনের হাতে, তার এক পর্যায়ে সে ভুলেই যাবে। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন, আশা করি আপনারাও বুঝতে পারবেন বিষয়টা। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ার দ্বারা অনেকেই সতর্ক হতে পারবে এবং হয়তো বা এই সাধু চোরা আর ক্যাপ্টেন চোরা এক পর্যায়ে তার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর কাছে কি মানে লজ্জা পেতে পারে। আর লজ্জা ধারা কি এক পর্যায়ে সে ভালো হয়ে যেতে পারে, বা এই পেশাটা যখন বুঝতে পারবে যে এটা নিন্দনীয় পেশা, হয়তো বা এক পর্যায়ে কি চেঞ্জ বা পরিবর্তন হতে পারে। এই তো ইশারা দিল সাধু চোরা, আর সাধু চোরার ইশারা পেয়ে ক্যাপ্টেন চোরা পালিয়ে গেল। আর সাধু চোরা তো সাধুগিরি শেষ, এখন তারও পালানোর পালা। এখন তাকে বারবার বলতেছে যে ওই জিনিসটা কত হলে রাখতে পারবেন, ভালো মন্দ একটা কথা বলে এই চলে গেল। তো যাই হোক, ভিডিওটি আরও বেশি বেশি শেয়ার করবেন, ভালো থাকবেন, সবাই সতর্ক থাকবেন।